আজি ঠারু 2022 রথযাত্রা লাগি প্রস্তুতি আরম্ভ হয়েছে। শ্রীমন্দিরর মহাপ্রভুঙ্কর আজ্ঞামাল পতনী লাগি লুগা সহ টাকুয়া সরপুলি বিরি পিঠা ও লড়ু মহাপ্রসাদ নেই রথ তত্ত্বাবধারকঙ্কর নেতৃত্বরে এক তিনিজনিয়া প্রতিনিধি দল নয়াগড় অভিমুখে যাত্রা করেছন্তি। রথ তত্ত্বাবধারক সুদর্শন মেকাপ, ভুই সর্দার রবি ভুই ও অমিন লক্ষ্মণ মহাপাত্র প্রমুখ তিনজন নয়াগড় বনখণ্ড অন্তর্গত বড়মূলস্থিত বড় রাউল ঠাকুরাণী নিমন্ত্রণ লাগি যাত্রা করছেন। আসন্তাকালে বড় রাউল ঠাকুরাণী মন্দিরে হোম পূজার্চনা আদি করা যাব। ঠাকুরাণী মাল মহাপ্রসাদ ও লাগি লুগা লাগি করা যাব। এরপরে মহাপ্রভুঙ্ রথ নির্মাণ লাগি আবশ্যকীয় অসন ফাঁসি ও ধৌরা কাঠ আদি চিহ্নট করা যাব। তারপরে আগামী রথযাত্রা রথ নির্মাণ লাগি রথ কাঠ কটা যাওয়া মা বড় রাউল ঠাকুরাণী অনুমতি নিয়ে বিধি পরম্পরা এবেবি রই আসুছি। সে অনুসারে এরপরে নয়াগড় বনখণ্ড পক্ষর কাঠ কটা প্রস্তুতি আরম্ভ হব। তেমনি মহাপ্রভুঙ্ তিনি রথ নির্মাণে মোট 865 খণ্ড কাঠ লাগি থাকে। সেমধ্য প্রায় 80 খণ্ড কাঠ গত বর্ষর বলকা রয়েছে। চলিত বর্ষ 785 খণ্ড কাঠ আবশ্যক অ। তবে শ্রীপঞ্চমী দিন তিন খণ্ড ধৌরা কাঠক নেই রথ কাঠ অনুকূল হবার পরম্পরা রয়েছে। এ সম্পর্কে অধিক অপডেট সহ যোড়ি হয়েছেন পুরীর আমার প্রতিনিধি আলোক আশুতোষ। আলোক, যেভাবে ভাবে আজি ঠারু রথ নির্মাণর ইয়ে আদ্য পরম্পরা কহিলে ভুল হব না এবং নয়াগড়ক যাবে আজ্ঞামাল নেই মহাপ্রভুঙ্ বড় রাউল ঠাকুরাণী পাখক, তো সেপাই কমিটি প্রস্তুতি চালছি, কম রয়েছে পরম্পরা? শক্তি স্যার, আপনার জাঁচি চলিত বর্ষ রথযাত্রা প্রস্তুতি আরম্ভ হয়ে যাই কহিগলে অত্যুক্তি হবেন, অয়াম আরম্ভ হয়ে যাই চলিত বর্ষ রথযাত্রার প্রাথমিক প্রস্তুতি। আপনার জাঁচান যে চলিত বর্ষ রথযাত্রা যে কাঠ চিহ্নট প্রক্রিয়া করা কথা, সে কাঠ চিহ্নট প্রক্রিয়া শ্রীমন্দির প্রশাসন পক্ষর তিনজনিয়া টিম বর্তমান সিধাসল নয়াগড় যাচ্ছেন, বড় রাউল মন্দির ঠিক যাচ্ছেন, সেখানে কইপার পূজার্চনা করা যাবে। আপনার দেখুঁচ মাল মাহার্দ নিয়ে যাচ্ছেন এবং নিহতি ভাবে অমিন অদর্শন মেকআপ এবং তিন রথরে যে ভুই সর্দার রয়েছেন সি উপস্থিত আছেন এবং নিহতি ভাবে কইপার গোটে প্রাক প্রস্তুতি আরম্ভ হল বলে কহা নিহতি ভাবে ইয়ে হচ্ছে সিধাসল দৃশ্য আপনার আমি দেখবাকে চাহু। বর্তমান নয়াগড় অভিমুখে যাত্রা করছেন এবং আসন্তকালি নয়াগড় বড় রাউল মন্দিরের মধ্যে ব্যাপক মাত্রায় পূজার্চনা করা যাবে। আমি আলোচনা করি আমার সহ সুদর্শন মেকআপ আজ্ঞা, প্রথম প্রস্তুতি কহিগলে অত্যুক্তি হব না, কিভাবে প্রস্তুতি চলছে মন্দির তরফ কোণ আসছে? মন্দির বর্ষর মাল মহাপ্রসাদ ধূপ দীপ এবং লাগি লুগা এসব গলে মা লাগি হব এবং মা লাগি হয়ে সারা সেটি পূজার্চনা হব, হোমযজ্ঞ হব, তাপরে গছ কটা কার্য আরম্ভ হব। কত খণ্ড কাঠ সমুদায় আবশ্যক, কত খণ্ড বড় কাছে পূর্ব বর্ষর আমার রথরে রথ নির্মাণ বি 865 খণ্ড কাঠর আবশ্যকতা থাকে, চলিত বর্ষ 785 খণ্ড কাঠ আমি আসবা রিকোয়ারমেন্ট দিয়েছু এবং গত বর্ষর আমি পাখে 80 খণ্ড কাঠ বড়কা আছে। নিশ্চয় শক্তি সেইসব দৃশ্য দেখুছেন, বর্তমানে আমি আলোচনা করব অমিন অংশ আজ্ঞা, বর্তমানে কমিটি প্রস্তুতি চালিয়েছে আপনার যাচ্ছেন বর্তমানে? আমি যাচ্ছ পূজা অর্চনা পাইকা, বর্তমানে বড় ঠাকুরাণী পাখে পূজা হব, পূজা হলে রথ কাঠ চিহ্নট করা যায়, রথ কাঠ কালি কটা কোন কোন সব মাল মহার্দ নেই আপনার যাচ্ছেন? মাহার্দ পতনী এইসব ব্যবস্থা করা যাইছে মাঙ্ক পাখে। নিশ্চিত রবি ভাই অনেক আপনি দেখুছেন সিধাসল দৃশ্য, রবি ভাই অনেক তাঁর প্রতিক্রিয়া নেওয়া আমি চেষ্টা করবা রবি ভাই আজ্ঞা। বর্তমান বাহারে আপনার নয়াগড় অভিমুখে বাহারে প্রথম পর্যায়ের কাম ইয়ে বর্তমান রথযাত্রার? জয় জগন্নাথ। 2022 ঘোষযাত্রা নিমন্তে আমি এই তিনজনিয়া টিম নয়াগড় যাত্রা করছি, যেটাকি আমার মা বড় রাউল ঠাকুরাণী অনেক বড়মূলস্থিত বড় রাউল ঠাকুরাণী পাখে আমার গতকাল পূজার্চনা সরিসারা পরে সেই সরস্বতী পূজায় তিন খণ্ড ধৌরা কাঠ পূজা হবার বিধিবিধান রয়েছে, সেটি নিমন্তে এ প্রক্রিয়া যেটা ঘোষযাত্রার প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আসন্তকালি সেখানে কতবে পূজা অর্চনা করা যাব? কালি আমার যেটাকি সকাল 8টা টু সকাল টাইমে পূজাপূজি কার্য আরম্ভ হব। নিশ্চিত শক্তিশালী যা প্রতিক্রিয়া আপনার শুনেছিলেন, বর্তমানে তিনজনিয়া টিম বর্তমান বাহারি নয়াগড় বনখণ্ডরে যে রয়েছে আমি কইপার বড় রাউল মন্দির রয়েছে সেঠাকে যাবে, সেখানে বিধিবদ্ধ ভাবে পরম্পরা অনুসারে পূজার্চনা করা যাওয়া পরে চিহ্নট প্রক্রিয়া আরম্ভ হব এবং কাঠ চিহ্নট প্রক্রিয়া পরে কটা প্রক্রিয়া আরম্ভ হব। নিশ্চিত ভাবে আমি কইপার ইয়ে অনন্য পরিবেশ শ্রীক্ষেত্রে দেখা যাই এবং নিহতি চলিত 2022 যে রথযাত্রা হব নিশ্চিত ভাবে আমি এথরক আশা করবা করোনা মহামারী টলি যাইতো এবং ভক্ত সহ পুনর্বার রথযাত্রা হোক, ভক্ত শ্রদ্ধাল মানে মহাপ্রভু তিন রথ টাণি গুণ্ডিচা মন্দিরে লগাতু। শক্তিশালী ধন্যবাদ আলোক। আলোক আশুতোষ আম প্রতিনিধি, যেভাবে ভাবে সূচনা দেখে কি কিভাবে ভাবে কাঠ চিহ্নট নয়াগড় অভিমুখে যাত্রা আরম্ভ করেছেন শ্রীমন্দিরর
ପ୍ରତିନିଧି ମହାପ୍ରଭୁଙ୍କର ଆଜ୍ଞାମାଳ ନେଇକରି ଏବଂ ସେଠି ବଡ଼ରାଉଳ ମନ୍ଦିର ପର୍ଯ୍ୟନ୍ତ ସେମାନେ ଯିବେ ଏବଂ ସେଠି ଅନୁମତି ନେଇକି ପୂଜାର୍ଚ୍ଚନା କରାଯିବ ଏବଂ ତାପରେ ରଥ ପାଇଁ କାଠ ଚିହ୍ନଟ କରାଯିବ ନୟାଗଡ଼ ବନଖଣ୍ଡରେ।